মানে এটা আমার ধারণা ভুলও হতে পারে, সেটা হলো বিএনপি যাতে কোনো আন্দোলন সংগঠিত করতে না পারে, বিএনপি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানে শক্তিমত্তা প্রদর্শন করতে না পারে, বিএনপি যাতে আগামী নির্বাচন কোনোভাবে বানচাল করতে না পারে, এই জন্যে বিএনপির শক্তিকে দুর্বল করে একটা ইস্যুকে সামনে রেখে জনগণকে জাগিয়ে দিয়ে একটা তেলকাজল মেখে একটা বড় ইস্যু বানিয়ে কিছু মামলা টামলা দিয়ে বিএনপির বড় বড় নেতাদেরকে খাঁচায় বন্দি করে নির্বাচনী বৈতরণী পার করার জন্যে এটি আওয়ামী লীগের একটি দূরভিসন্ধি হতে পারে, এটি আওয়ামী লীগের একটি পূর্ব পরিকল্পনা হতে পারে এবং এই জাতীয় ঘটনা আগামী নির্বাচন পর্যন্ত সামনে আমাদেরকে আরও দেখতে হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন নিউ মার্কেটে ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় মামলা হয়েছে এবং সেই মামলায় বিএনপির একজন নেতা গ্রেপ্তার হয়েছেন। তো এখন আপনাদের প্রশ্ন যে এই ঘটনায় বিএনপির যে নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আদৌ তিনি এই ঘটনার সাথে জড়িত কিনা, তার সাথে আমাদের প্রশাসন অন্যায় করছে কিনা, পিছনে আসলে কোনো রহস্য আছে কিনা, এর সাথে কি আদৌ বিএনপির এই নেতা জড়িত কিনা, প্রথম আলো পত্রিকার একটি রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এ বিষয়ে কিছুটা আপনাদের সাথে আলোচনা করতে চাই। 22 এপ্রিল 2022 দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ, অস্ত্রধারীদের খোঁজ নেই, গ্রেপ্তার বিএনপি নেতা। তো এই সংবাদটা আপনাদের সাথে শেয়ার করব এবং আলোচনা করব, তাতে আশা করা যায় যে পিছনের রহস্য আপনাদের সামনে উদ্ঘাটিত হবে। শিক্ষামন্ত্রী বলেছেন সংঘর্ষে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল। বিএনপির দাবি জড়িত ছাত্রলীগ ইন্ধন দিয়েছে পুলিশ, দায় চাপাচ্ছে বিএনপির উপর। এই যে তিনটি সেন্টেন্স আপনাদের সাথে শেয়ার করলাম, এই তিনটি সেন্টেন্সের প্রথম সেন্টেন্স আমাদের বর্তমান চুরাই সংসদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন যে সংঘর্ষে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল। তো তৃতীয় পক্ষের ইন্ধন ছিল এটি যেহেতু উনি জানেন, তার মানে মামলার দরকার আছে কিনা, কারোর গ্রেপ্তারের দরকার আছে কিনা, সব কিছু তো উনি জানেন। তৃতীয় পক্ষ কে? তৃতীয় পক্ষের ইন্ধন ছিল, কোট আনকোট তিনি বলছেন। তো তিনি যদি এটি জেনেই থাকেন তাহলে এই সংঘর্ষ থামানোর ক্ষেত্রে তিনি কি ভূমিকা পালন করেছেন, এটি হলো প্রশ্নের জায়গা। বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করুন, তৃতীয় পক্ষের ইন্ধন ছিল এটি তিনি নিজেই জানেন, নিজে দায়িত্ব নিয়ে বলেছেন। তো তৃতীয় পক্ষের ইন্ধন যদি থাকে তাহলে এই সংঘর্ষের আগেই তো এটি থামানো যেত, তাই না? এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, বিএনপির দাবি যে এই ঘটনার সাথে ছাত্রলীগ জড়িত, ইন্ধন দিয়েছে পুলিশ, কিন্তু তারা দায় চাপাচ্ছে বিএনপির উপরে। এখানে আমি বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চাই, এই ঘটনার সাথে ছাত্রলীগ জড়িত এটি আপনারা কিভাবে নিশ্চিত হলেন, ছাত্রলীগ জড়িত এটি আপনারা কিভাবে নিশ্চিত হলেন? আপনারা বলতে পারতেন যে ছাত্রলীগ জড়িত থাকতে পারে, পুলিশ ইন্ধন দিতে পারে, তাহলে বিষয়টা জনগণের পক্ষে যেত, কিন্তু আপনারাও দীপুমণির মতোই বক্তব্য দিয়েছেন। আচ্ছা, আমরা সামনে অগ্রসর হই। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা এক মামলায় বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়েছে এবং তাদেরকে আসামি করা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এই সমালোচনার মধ্যেই কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তার নাম হচ্ছে মকবুল হোসেন। তিনি নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান বিএনপির মহানগর ঢাকা মহানগর দক্ষিণ শাহর দক্ষিণ শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য। আচ্ছা, এখানে বিষয়টি হলো মামলা করেছে কে? পুলিশ। মামলা তো করবে ভুক্তভোগী, মামলা করেছে কে? পুলিশ। তো যেহেতু এখানে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছে পুলিশ, অতএব এখানে নিশ্চয়ই দীপুমনির হাত রয়েছে। এখানে নিশ্চয়ই বিএনপির যে অভিযোগ যে এই ঘটনার সাথে ছাত্রলীগ জড়িত এবং ইন্ধন দিয়েছে পুলিশ, এই মামলায় কিন্তু এটি প্রমাণিত হয়। মামলা যারা ভুক্তভোগী, যিনি নিহত হয়েছেন, যিনি আহত হয়েছেন, মামলা তিনি করবেন, মামলা পুলিশ করছেন। দেখেন, এরকম বহু ঘটনা আছে যখন পুলিশের কাছে সাংবাদিকরা প্রশ্ন করে, তখন পুলিশ বলে যে এই ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই, অভিযোগ আসলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। কিন্তু যেখানে সরকারের স্বার্থ আছে, যেখানে ছাত্রলীগের স্বার্থ আছে, যুবলীগের স্বার্থ আছে, আওয়ামী লীগের স্বার্থ আছে, সেখানে কিন্তু তারা এই বক্তব্য দেয় না যে এই ব্যাপারে এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই, অভিযোগ আসলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। যেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং সরকারের স্বার্থ আছে, সেখানে তারা স্বপ্রণোদিত হয়ে মামলা করে এবং মামলা করে বিরোধী দলকে ঘায়ের করার জন্য তাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে অস্ত্রধারী এবং হেলমেট বাহিনী দেখতে পাচ্ছেন। তো সরাসরি তারা এই সহিংসতায় অংশ নিয়েছে, তাদেরকে এখনো আমাদের প্রশাসন আইডেন্টিফাই করতে পারে নাই। যদি আমরা ধরেও নেই যে দীপুমনি যে বক্তব্য দিয়েছেন যে এই সংঘর্ষে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল, তো তিনি তো কোট আনকোট বলেছেন, তো তৃতীয় পক্ষের ইন্ধন ছিল উনি জানেন, তো তার মানে এই হেলমেট বাহিনী কারা ছিল, এই অস্ত্রধারী কারা ছিল তার কিন্তু জানার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যারা স্পটে কুপিয়ে মানুষকে হত্যা করলো, কুপিয়ে মানুষকে জখম করলো, এখন পর্যন্ত আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। নিউ মার্কেটের যে দোকান থেকে সংঘাতের সূত্রপাত হয়েছে, আমরা তাদের রাজনৈতিক পরিচয় জেনেছি, সুতরাং কোনো অবস্থায় এদের ছাড় দেওয়ার সুযোগ নেই, এই কথাটা বলেছেন দীপুমনি। নিউ মার্কেটের যে দোকান থেকে সংঘাতের সূত্রপাত হয়েছে, আমরা তাদের রাজনৈতিক পরিচয় জেনেছি, সুতরাং কোনো অবস্থায় এদের ছাড় দেওয়ার সুযোগ নেই। এখানে আমি একটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা প্রথমের দিকে যে নিউজগুলো বের হয়েছিল, সেই নিউজগুলো থেকে জানতে পেরেছিলাম যে সংঘাতের সূত্রপাত হয়েছিল এইভাবে যে একটি রেস্টুরেন্টে ঢাকা কলেজের ছাত্ররা খাইতে গিয়েছিল। তো খাইতে যাওয়ার পর তারা যখন খাবারের বিল দিতে গেল, তখন রেস্টুরেন্টের যে রেজিস্টারে যে দোকানদার ছিল, যে ভদ্রলোক ছিল, তিনি যে দামটা বলেছিলেন সেই দাম থেকে তারা একটু দরকষাকষি করে কম দিতে চেয়েছিল, এটি কিন্তু পত্রিকার ভাষ্য। তো তারা কম নিতে চায়নি, এটি নিয়ে বাগবিতণ্ডা হয়। আর আপনারা জানেন যে স্পেশালি এই ঢাকার মতো শহরগুলিতে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি আছে, এই বিশ্ববিদ্যালয় যারা বা কলেজে যারা লেখাপড়া করে, তারা একটু মাস্তানি করতে চায় সব জায়গায়। তো আমার ধারণা সেখানে তারা একটু মাস্তানি করতে চেয়েছে, এ হলো একটা বিষয়। আর আরেকটা, মানে অন্য একটা সূত্রে আমি জানতে পেরেছি, মানে নিউ মার্কেট এলাকার অনেকেই আমার সাথে বিষয়টি শেয়ার করেছেন, সেটা ছিল যে ঢাকা কলেজের এমন অনেক ছাত্র আছে যারা ছাত্রলীগের সাথে জড়িত, তারা এই ঢাকা কলেজের সাথে মানে কাছাকাছি যে রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টে গিয়ে তারা ফ্রি ফ্রি খেয়ে আসে, মানে মাস্তানি করে যে আমি ছাত্রলীগের অমুক, আমি ছাত্রলীগের তমুক, আমাদের পয়সা দেওয়া লাগে না। তো এইভাবে ফ্রি ফ্রি খেয়ে আসে। তো আপনারা জানেন যে যারা ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য করে, তাদের যদি প্রশাসনের সাথে কোনো সখ্যতা না থাকে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে কোনো সখ্যতা না থাকে, তারা কিন্তু অসহায়। তো ভয়েই ছাত্রলীগের এসব ক্যাডার বা মস্তানদেরকে তারা কিছুই বলে না, যে একজন দুজন খেয়ে যাচ্ছে, যাক ওদের কিছু বলতে গেলে আবার এখানে ব্যবসা করতে পারবে না। তো এরকম নানান কারণে আসলে ভয়ে তাদেরকে কিছু বলে না। তো এরকম প্রায়ই যখন খেয়ে যায়, আপনি কতদিন সহ্য করবেন? তো যে কারণেই এই সংঘাতের সূত্রপাতটা হয়েছে।
অথচ আমাদের দীপুমণি বলছেন যে যে দোকান থেকে এই সংঘাতের সূত্রপাত হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় জেনেছি। আচ্ছা, একটা দোকান থেকে সংঘাতের সূত্রপাত হলে সেই তাদের পরিচয় জেনে আপনার লাভটা কি? সংঘাতে আপনি বলছেন যে তৃতীয় পক্ষ ছিল, তো একটা রেস্টুরেন্টে সংঘাতের সূত্রপাত হলো, ঘটনাটা তো ঘটেছে হচ্ছে ঢাকা কলেজের ছাত্র এবং ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ, তো যদি তাদের রাজনৈতিক পরিচয় আপনি জেনেও থাকেন তো তাহলে তো তাদের দোষ না, কারণ আপনি বলছেন যে সংঘর্ষে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল। তো তার মানে এখানে ঢাকা কলেজের ছাত্ররা যদি প্রথম পক্ষ হয় আর ব্যবসায়ীরা যদি দ্বিতীয় পক্ষ হয় তাহলে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল, সেই তৃতীয় পক্ষ কারা? বিএনপির কথা যদি আমরা ধরে নেই তাহলে তৃতীয় পক্ষ হচ্ছে পুলিশ, পুলিশ এখানে ইন্ধন দিয়েছিল। আচ্ছা, সামনে আমরা অগ্রসর হই, তবে সংঘর্ষের সময় বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র নিয়ে হেলমেট পরা কিছু যুবককে দেখা গেছে, গণমাধ্যমে সেসব ছবি বের হয়েছে, এমনকি কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদের উপর আক্রমণেও হেলমেটধারীদের দেখা গেছে, কিন্তু গতকাল পর্যন্ত তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। নিউ মার্কেট থানায় পুলিশের করা ওই মামলায় মকবুল হোসেন সহ মোট 24 জনের নাম উল্লেখ করা হয়েছে, অন্যরা অজ্ঞাতনামা ব্যক্তি। এই 24 জনের সবাই নিউ মার্কেট থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বলে জানিয়েছে দলটি। তাদের মধ্যে একজন মোহাম্মদ টিপু, তিনি যুক্তরাজ্যে আছেন, তাকেও আসামি করা হয়েছে। এখন বলেন আপনারা যে 24 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা নাকি বিএনপির নেতা কর্মী, তো তাদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ টিপু, যিনি যুক্তরাজ্যে আছেন, তার মানে উনি যুক্তরাজ্য থেকেই নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ করতে গেছেন। এদিকে আমাদের পুলিশের আইজিপি কি বলেছেন, পুলিশের আইজিপি বলেছেন যে নিউ মার্কেটে কি ঘটেছে তা সবার কাছে পরিষ্কার, সহিংসতার ঘটনার ছবি আছে, ফুটেজ আছে, সেগুলো দেখেই তদন্ত চলছে। যদি সত্যি তাই হয়, তদন্ত চলেই থাকে, এই তদন্তের মেয়াদ কতদিন বাড়ানো হবে সেটা আমাদের জানা প্রয়োজন। আমরা জানি যে সাগরুনি হত্যাকাণ্ডের তদন্তের মেয়াদ 87 বার পেছানো হয়েছে, এখন এই ঘটনার তদন্ত কতদিন চলবে সেটা আমাদের সহজেই অনুমেয়। আর আমাদের আইজিপি কত সততার সাথে দায়িত্ব পালন করছেন সেটা তো আপনারা জানেন। তিনি বাংলাদেশের প্রশাসনকে কলঙ্কিত করেছেন, তিনি বাংলাদেশের প্রশাসনকে আন্তর্জাতিক পর্যায়ে একেবার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন, যে কারণে তিনি স্যাংশনের শিকার হয়েছেন, সেই সাথে র্যাবের 6 জন কর্মকর্তা স্যাংশনের শিকার হয়েছেন, র্যাবের মতো একটা বাহিনী স্যাংশনের শিকার হয়েছেন। এর জন্য যারা দায়ী তাদের একজন হচ্ছেন এই বেনজির আহমেদ। অতএব তিনি কোন সুরে কথা বলেন সেটি আমাদের সকলেরই জানা। তো আপনি তদন্ত ছাড়াই বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করলেন, এটা কতটা আইনসম্মত হলো? তাকে এখনো জামিন দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে আমার যে মন্তব্য, আপনারা আমার আলোচনার মধ্যে বেশ কিছু ছবি দেখেছেন, এই ছবিগুলো কিন্তু আমি প্রথম আলো থেকে নিয়েছি, এই ছবিগুলো আমার এডিটিং করা না, আমার বানানোও না, আমি প্রথম আলোর যে প্রতিবেদন নিয়ে কথা বলছি সেই প্রতিবেদনে এই ছবিগুলো আছে। তো আমি শেষে যে মন্তব্যগুলো করতে চাই সেটি হচ্ছে যে এই যে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ খুন হলো, অনেক মানুষ আহত হলো, এটি বাংলাদেশের টক অফ দ্য নিউজ কেন হলো? এখানে আমি যদি দুই দিক দিয়ে আলোচনা করি তাহলে আলোচনাটা এভাবে হতে পারে যে প্রথমত আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একটা উদ্দেশ্য আছে, মানে এটা আমার ধারণা ভুলও হতে পারে, সেটা হলো বিএনপি যাতে কোনো আন্দোলন সংগঠিত করতে না পারে, বিএনপি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানে শক্তিমত্তা প্রদর্শন করতে না পারে, বিএনপি যাতে আগামী নির্বাচন কোনোভাবে বানচাল করতে না পারে, এই জন্যে বিএনপির শক্তিকে দুর্বল করে একটা ইস্যুকে সামনে রেখে জনগণকে জাগিয়ে দিয়ে একটা তেলকাজল মেখে একটা বড় ইস্যু বানিয়ে কিছু মামলা টামলা দিয়ে বিএনপির বড় বড় নেতাদেরকে খাঁচায় বন্দি করে নির্বাচনী বৈতরণী পার করার জন্যে এটি আওয়ামী লীগের একটি
দুরভি সন্ধি হতে পারে, এটি আওয়ামী লীগের একটি পূর্ব পরিকল্পনা হতে পারে এবং এই জাতীয় ঘটনা আগামী নির্বাচন পর্যন্ত সামনে আমাদেরকে আরও দেখতে হতে পারে এবং সেই সমস্ত ঘটনায়ও বিএনপির বড় বড় নেতাদের বিরুদ্ধে মামলা হতে পারে যারা এই সমস্ত আন্দোলনে নেতৃত্ব দিয়ে থাকেন। তো তাদেরকে যদি খাঁচায় মানে ভরা যায় তাহলে আগামী নির্বাচন বানচাল করার মতো, সরকার পতনের আন্দোলন করার মতো, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার মতো বা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ের জন্য তারা যাতে কোনো আন্দোলন মানে তৈরি করতে না পারে, কোনো আন্দোলনের নেতৃত্ব দিতে না পারে, এজন্যই এটি আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র বা দুরভিসন্ধি বা পরিকল্পনা হতে পারে, এক নম্বর পয়েন্ট। আর দুই নম্বর পয়েন্ট যে আপনারা জানেন যে বিএনপি কোনো আন্দোলনমুখী দল নয়, বাংলাদেশে তারা কখনোই জামাত শিবিরের মতো কিংবা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মতো কোনো আন্দোলন গড়ে তুলতে পারে নাই, আমরা অতীতে কখনো দেখি নাই। তো তারা চাচ্ছে যে কোনো না কোনোভাবে, মানে এটাও আমার ধারণা, আমার ধারণা ভুল হতে পারে, কোনো না কোনোভাবে একটা ইস্যু বানিয়ে সারা বাংলাদেশের জনগণকে জাগিয়ে দিয়ে ওই সুযোগটা কাজে লাগিয়ে সরকারকে পতনের একটা রাস্তা তারা তৈরি করে থাকতে পারে, এটাও হতে পারে। কারণ তারা ব্যক্তি পর্যায়ে বা দলীয় পর্যায়ে থেকে সারা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে এখন পর্যন্ত কোনো আন্দোলন তারা জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই। তো হয়তো তাদেরও এমন কোনো পরিকল্পনা থাকতে পারে যে কোনো একটা ঘটনাকে ইস্যু বানিয়ে জনগণকে জাগিয়ে তুলে সেই ইস্যুটাকে তেল কাজল মেখে অনেক বড় করে বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন তৈরি করার একটা রাস্তা করে সেই আন্দোলনকে পুঁজি করে এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের একটা রাস্তাও এটা হতে পারে, হু নোজ, আমরা জানি না। তো ওভারঅল সিচুয়েশনে এই যে দুই দলের দুটি দুরভিসন্ধি হতে পারে, এই দুই দলের দুটি দুরভিসন্ধির মাঝে কোন দলের পাল্লাটা বেশি ভারী বলে আমি মনে করি, এটা হয়তো আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। এই জায়গায় আমি মনে করি আওয়ামী লীগের পাল্লাটাই ভারী, কারণ দুরভিসন্ধি, চক্রান্ত, ষড়যন্ত্র এগুলো আওয়ামী লীগ গত ১২ বছর ধরে করে আসছে। অতএব এই দুরভিসন্ধি, ষড়যন্ত্র, চক্রান্ত এগুলো করার উস্তাদ হচ্ছে আওয়ামী লীগ, যেহেতু বিএনপি বহুদিন ক্ষমতায় নেই এবং তারা আন্দোলন সংগ্রামেও নেই। অতএব দুরভিসন্ধি, চক্রান্ত, ষড়যন্ত্র এগুলো করতে তারা খুব একটা অভ্যস্ত না, কারণ তারা অনেকদিন মানে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন প্রায়। অতএব পরিকল্পিতভাবে তারা আওয়ামী লীগের মতো অতটা মানে সুশৃঙ্খলভাবে কোনো একটা দুরভিসন্ধি বা ষড়যন্ত্র বা চক্রান্ত করার সুযোগ খুব একটা তারা পাবে না, কারণ ক্ষমতা তো তাদের হাতে নাই। অতএব চক্রান্ত করতে হলে, ষড়যন্ত্র করতে হলে, দুরভিসন্ধি করতে হলে খুবই সূক্ষ্মভাবে করতে হবে, যেটা বিএনপির করার মতো শক্তি আছে কিনা সেটি নিয়েও সন্দেহ রয়েছে। তবে আওয়ামী লীগের যথেষ্ট শক্তি রয়েছে, কারণ রাষ্ট্রশক্তি তাদের হাতে। অতএব চক্রান্ত করা, ষড়যন্ত্র করা, দুরভিসন্ধি করা তাদের জন্য একেবারে ইজি ব্যাপার। অতএব যদি দুই দলই ষড়যন্ত্র করে থাকে, দুই দলই চক্রান্ত করে থাকে, দুই দলই দুরভিসন্ধি করে থাকে, তাহলে এই দুই দলের এই চক্রান্ত বা ষড়যন্ত্র দুরভিসন্ধির মধ্যে আওয়ামী লীগের পাল্লাটা ভারী। অতএব আমার কাছে কেন জানি মনে হয়, যদিও এখনও বিষয়টি তদন্তাধীন, তদন্ত কার পক্ষে যাবে সেটা আমাদের পুলিশ বাহিনী, আমাদের প্রশাসনের উপর আমাদের আস্থা কতটুকু আছে সেটা বলাই বাহুল্য। এরপরেও আগেই মন্তব্য করা কতটুকু সঠিক আমি জানি না, তবে আমার মন্তব্য ভুল হতে পারে যে এই ঘটনার নেপথ্যে আসলে আমাদের প্রশাসন জড়িত, এই ঘটনার নেপথ্যে সরাসরি সরকার জড়িত, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ জড়িত, এবং তারাই আগামী নির্বাচনে সহজভাবে কোনো আন্দোলন সংগ্রাম ছাড়াই 2018 সালের মতো, 2014 সালের মতো নির্বাচনী বৈতরণী পার করার জন্যই তাদের নির্বাচনের আগে এই জাতীয় পরিকল্পনা। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।